অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কয়েকদিনের মধ্যে যুক্তরাজ্যে চূড়ান্ত অনুমোদন পাবে। তাদের সাথে চুক্তি করা ভারতের সেরাম ইনস্টিটিউটও ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন পাবে। আর ইউরোপ আমেরিকার কোন কর্তৃপক্ষ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পরই বাংলাদেশ ভারত থেকে ভ্যাকসিন পাবে। জান্নাতুল বাকিয়া রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা প্রথম সফল ভ্যাকসিন তৈরি করে। ভারতের সেরাম ইনস্টিটিউট সেই ভ্যাকসিন স্থানীয়ভাবে রিফিল করে বিতরণের জন্য তাদের সাথে চুক্তি করে। বাংলাদেশ ভারতের সাথে চুক্তির মধ্য দিয়ে ভ্যাকসিনটি পাবে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্যাভি অ্যালায়েন্সের কোভ্যাক্স সুবিধার আওতায়ও টিকা পাবে বাংলাদেশ। সেরাম ইনস্টিটিউট এই কোভিশিল্ড ভ্যাকসিন অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য তারা অনুমোদনের জন্য এবং তারা ভ্যাকসিনটা রিভাইজ নতুনভাবে তারা ক্লিনিক্যাল ডাটাটা 21 ডিসেম্বর তারা সাবমিট করছে। এখন এই ভ্যাকসিনটা হোপফুলি আশা করা যায় 28 এবং 29 তারিখের মধ্যে এটার একটা রেজাল্ট সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন দিয়ে দিবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি ভারতে কোভিশিল্ড নামে রিফিল হচ্ছে। এখন অনুমোদন পেলেই ভারত এই ভ্যাকসিন প্রয়োগ করতে পারবে। যে পৃথিবীর 60টা দেশ আছে, এই 60টা দেশের যদি কোনো ভ্যাকসিন অনুমোদন থাকে তাহলে WHO-র অনুমোদনের কোনো প্রয়োজন না হলেও চলবে। কিন্তু এখানে তো আমাদের যে ভ্যাকসিনটা যেটা আমরা নিয়েছি সেটা ইন্ডিয়ার সঙ্গে চুক্তি হয়েছে, ইন্ডিয়া তো 60টা দেশের মধ্যে নয়। কাজেই ইন্ডিয়া ড্রাগ অর্গানাইজেশন যদি অনুমোদন দিয়ে দেয় তারপরে বাংলাদেশে এটা পাওয়ার ক্ষেত্রে WHO-র অনুমোদন লাগবে। সবকিছু জরুরি ভিত্তিতে হচ্ছে, কাজেই এটা সময় লাগবে না। আমরা আশা করতেছি অনুমোদন পেয়ে গেলে জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকে আমাদের দেশে ভ্যাকসিনটা আসবে। বাংলাদেশে কোভিশিল্ড ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশের সর্বোচ্চ সংস্থার অনুমোদন। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।